প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ আগস্ট মাসের ফার্স্ট উইকে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট এই আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই জাজমেন্ট আসা নিয়ে ভীষণ বড় একটি সংবাদ আপডেট উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকছে অবশ্যই আমাদের মূল্যবান ভিউয়ার্সরা কিন্তু বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন তো সেই উদ্দেশ্যেই এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই এবং মেন টপিকে ফোকাস করি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট কার্যত অগস্ট মাসের আজকে চার তারিখে দাঁড়িয়ে অর্থাৎ চার আট দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই জাজমেন্ট আশাকে কেন্দ্র করে উঠে আসছে বড় সড়ো খবর আপডেট সে বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক গণমাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই এরকম বার্তা উঠে আসছে যে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ এগিয়ে এসে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই জাজমেন্ট হয়ে যাবে এরকমই বার্তা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আমাদের মূল্যবান ভিউয়ার্সরা এবং যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা কিন্তু বিষয়টি ওয়াচ করেছেন এবং আমাদের কাছে এই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিছু ইনফরমেশান জানতে চেয়েছেন অথেন্টিক্যালি তো সেই দিক থেকে বলা যেতে পারে যে আমরা হাতে কিন্তু তিনটে উইক বা তৃতীয় সপ্তাহটাই সময়ের মধ্যে রেখেছিলাম বা টার্গেটেড এরিয়া এবং সেটাকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাচ্ছে যে একুশটা দিনের একটা ডিউরেশান কিন্তু থাকছে সর্বোচ্চ এবং সেই দিক থেকে আরেকটা বিষয় হচ্ছে একুশ থেকে পঁচিশ দিনের একটা যে সর্বোচ্চ সময়সীমা সেটা সেটা দীর্ঘায়িত হতে পারে কিন্তু নব্বই দিন পর্যন্ত এবং সেই সব দিকেই লক্ষ্য রেখে এবং মামলার গুরুত্ব বা প্রেক্ষিতকে অনুধাবন করে এই আপার প্রাইমারি ম্যাট কেসের জাজমেন্ট কার্যত তিন সপ্তাহ অধিক বা পঁচিশটা দিনের মতো সময়সীমার মধ্যেই কিন্তু আসতে পারে কিন্তু তার মানে এই নয় যে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই চলে আসবে কারণ আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে জাজমেন্ট আসা নিয়ে কোনো অফিসিয়ালি বা মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে কোনো ধরনের আপডেট কিন্তু উঠে আসেনি কিংবা ম্যাট কেসের স্ট্যাটাসেও কিন্তু কোনো পরিবর্তন লক্ষণীয় নয় তো সেই দিক থেকে এই ধরনের বিভ্রান্তিকর কিছু খবর আপডেট উঠে আসছে যে আমাদের মূল্যবান ভিউার্সরা যারা আমাদের ভিডিও ওয়াচ করেন তারা কিন্তু দেখছেন এবং তারা কিন্তু বিষয়টিকে আমাদের দৃষ্টিগোচর করিয়েছেন আমরা সেই বিষয়ে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম যে কার্যত এই ম্যাট কেসের জাজমেন্ট কি দ্বিতীয় সপ্তাহের মধ্যে চলে আসবে এ বিষয়ে কনফার্মেশান বা কোনো ধরনের কিন্তু কনফার্ম নিউজ নেই তবে তৃতীয় সপ্তাহটাও কিন্তু টার্গেটেড এরিয়া তবে আরও একটি সূত্র থেকে এই বার্তা উঠে আসছে যে পনেরোই আগস্টের আগেও কিন্তু এই জাজমেন্ট নাও হতে পারে যদি হয়ে যায় তবে তো ভালো পনেরোই আগস্ট হওয়া মানে অর্থাৎ পনেরো পনেরোই আগস্টের যে ডেডলাইনটা সেটা উঠে আসা মানেই কিন্তু তৃতীয় সপ্তাহটার মধ্যেই প্রবেশ করে যাচ্ছে এবং সেই দিক থেকে দেখতে গেলে পনেরোই আগস্টের মধ্যে জাজমেন্ট আসবে না একটি সূত্র থেকেই মতামত কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে আবারও জানিয়ে রাখছি অফিসিয়ালি কোনো বার্তা নেই একটি স্ট্রং সূত্র মারফত কিন্তু এই বিষয়টাও জানানো হয়েছে যে পনেরোই আগস্টের মধ্যে হয়তো জাজমেন্ট হবে না তো সেক্ষেত্রে পনেরোই আগস্টের পরে হবে কি আগে হবে এ বিষয়ে একটা দোলাচলতা বা উৎকণ্ঠা বা সংশয় চাকরি প্রার্থীদের মনে নিশ্চয়ই থাকে তবে যেটাই হোক না কেন ভালোর জন্যই হবে এবং এই বিষয়ে কিন্তু কোনো ইনফরমেশান নেই যে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই জাজমেন্ট হয়ে যাবে কোনোভাবেই বার্তাটি সামাজিক গণমাধ্যমে বিভ্রান্তিকরভাবে কিন্তু চলে আসছে যা কোনো অর্থে কিন্তু সঠিক নয় মহামানা কলকাতা হাইকোর্টের সাইটে এখনও পর্যন্ত কিংবা এগারো নম্বর কোর্টের তরফ থেকে ডেলি কজলিস্ট কিংবা ম্যাটকেসের স্ট্যাটাসেও কিন্তু এরকম ধরনের দ্বিতীয় সপ্তাহ নিয়ে কোনো ধরনের আপডেটেড স্ট্যাটাস কিন্তু বেরিয়ে আসেনি বন্ধুরা আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ অথেন্টিক্যালি ইনফরমেশনগুলি দিতে এবং সেই খবরগুলো কিন্তু অনেকটাই মিলে যায় এবং সেই দিক থেকে দাঁড়িয়ে আরও একবার জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ সরবরি কিন্তু যৎপরণাস্তি চেষ্টা করেছেন স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পাশাপাশি সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে দেখা সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক সাক্ষাৎকার সারতে সেই দিক থেকেও কিছু পজিটিভ বার্তাও কিন্তু উঠে আসবে তো সবটাই তো ডিসক্লোজ করা সম্ভব নয় কিছু সিকিউরিটি রিজন থাকে তো সেই দিকে লক্ষ্য রেখে অবশ্যই ভালো খবর উঠে আসবে এবং কমিশনও চাইছে এই প্রসেসটা কিন্তু এগোক সম্মানীয় চেয়ারম্যান সাহেবও কিন্তু সেই বার্তাই দিয়েছেন তো এখন দরকার মহামান্য আদালতের রায় মহামান্য আদালতের রায়ের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে স্কুল সার্ভিস কমিশন সর্বোপরি সম্মানীয় চেয়ারম্যান সাহেব তো বর্তমানে এখন আসা প্রয়োজন জাজমেন্ট সেই নিয়ে পরবর্তী ক্ষেত্রে কি আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন উঠে আসে সেই দিকে আমরা কিন্তু ফোকাস রাখার চেষ্টা করছি এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলিতেই অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ